মৌলভী বাজারের সাংবাদিকদের সাথে মত করেছেন মৌলভী বাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিজ আলাউর রহমান টিপু প্রেস ক্লাব অডিটোরিয়ামে জেলা আল ইসলার উপদেষ্টা সিরাজুল ইসলাম সিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বলেন বিগত পাঁচ বছর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি সব সময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকার উপজেলায় ভাইস চেয়ারম্যানের তহবিলে যা বরাদ্দ এসেছে সবটুকুই আমি জনগণের স্বার্থে ব্যবহার করেছি তিনি আসছে নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাজার জেলা আল ইসলার সহ সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উদ্দিন অফিস সম্পাদক মাওলানা শফিকুল আলম সুহেল সহ প্রমুখ